ব্রহ্মপুত্রতা উদ্ধার করতা যীশুখ্রীষ্টৰ সর্বশ্রেষ্ঠ অতুল নামত দৈনিকুটি উন্টালে বিশেষ অভিনন্দন। আজি 12 আগষ্ট দিন শনিবার 2023। আজি যে বিষয় পাঠ করিম, যে বিষয় শিকিম, এয়া হল যুদ্ধ নোহাক জিরণি লোক। আহক আমি চাও পবিত্র শাস্ত্র ইয়ার বিষয় কি কয়। আমি পাঠ করিম দ্বিতীয় বংশাবলী 20:30 পদ। আহক আমি পাঠ করু হক। এইদরে যিহু চাপতর রাজ্য সুস্থির হল কেন ঈশ্বরে তেওঁক চারিফালে শান্তি দিছিল। যেতিয়া যিহু চাপে জিহুয়ার বাক্য পালন করলে আর জিহুয়ার পথর সরলভাবে চলবলে নিজকে সমর্পণ করলে তাতে ঈশ্বরে তেওঁক বিজয় করলে। প্রভুয়ে নিজের বিরোধী সকলের সঙ্গে যুদ্ধ করে তেওঁক বিজয় দিলে। শাস্ত্রই কৈছে যিহু চাপতর রাজ্য নিঃশব্দ আছিল কেন ঈশ্বরে তেওঁক চারিফালে বিশ্রাম দিছিল। তোমালোকেও প্রভুর আজ্ঞা পালন করা তোমালোকে বিশ্রাম পাব। রাতে 3 বজার উচর ঘরেরপরা উলাই আহিবলগিয়া হয়েছিল পিছফালের দুয়ারেদি। প্রভুয়ে তাই সম্মুখের দুয়ারেদি যাবলে কলে, যদিও তাই প্রভুর কোমল মাতটা শুনব পারিছিল, তথাপিও তাই এলাহত তাক আকৌকান করে পিছফালের দুয়ারেদি উলাই গিয়ে থাকিল। আর সেই আন্ধারত তাই দুয়ারত পড়ে থাকা রাস্তার কুকুর এটার লক্ষ্য করি নাছিল আর তার উপর স্তাম মারিলে। কুকুরটোয়ে তাইক কামুড়িলে আর ভদ্র মহিলাগৰাকীক বাহু মারি ধরে দীর্ঘদিনের চিকিৎসার বাবে চিকিৎসালয় ভর্তি করবলগিয়া হল। যদি চিকিৎসকরপরা মুক্তি করা হয়েছিল তথাপিও সংক্রমণে আজীবন পার্শ্বক্রিয়া সহ্য করবলগিয়া হয়েছিল আর তার জীবনের সকল শান্তি আর বিশ্রাম হেরবাই পেলালে। প্রভুর বাক্য পালন করা, শাস্ত্রত প্রভুর লিখিত বাক্য অনুযায়ী আপনার জীবন যাপন করক। যেটা বুঝাবুঝির বাইরের মহান শক্তি আপনার হৃদয় রাজত্ব করিয়ে প্রভুর সকল পথ শান্তিপূর্ণ। যেটা মানুষের পথ প্রভু সন্তুষ্ট করে তেতিয়া নিজের শত্রুকু শান্তিপূর্ণ করে তোলে। এবার আসিরোর ফ্রান্সিস গছর কাকত থিয় ঈশ্বর বাক্য প্রচার করে আসিল। দিনটোর সন্ধ্যার সময় সেই গছজোপার হাজার হাজার চড়াই ঘর আসিল। সন্ধ্যার সময় হওয়ার বাবে সকল চড়াই আনন্দর শব্দ করে আসিল আর আসিসর ফ্রান্সিসে ধর্মধ্বনি আগবাই নিব নয়ারে। গতি সেই চড়াইবুরলে চাই কলে, মূর ডেকা বন্ধু সকল, মই এই লোক সকল আগত কেবল আমার স্বর্গীয় পিতৃর কথাই কইসু। গতি অনুগ্রহ করে নীরবে থাকি পড়েনে, মই এবার প্রচার শেষ করলে তেতিয়া আপনি আপনার কথা বতরা আগ নিবাই পারিব। চড়াইবুরে সেই কথা শুনার লগে লগে সিহতে নিস্তব্ধ হয়ে পড়িল আর সি নিজের ধর্মধ্বনি আগবাই নিবলে সক্ষম হল। যেতিয়া আপনি প্রভুর বখবর্তী হব তেতিয়া চড়াই চিরিকিটিও আপনার আজ্ঞা পালন করব। উগ্র সিংহও আপনার ক্ষতি করব নয়ারে আর গোটে প্রকৃতি আপনার কথা মানিব। মন করবলগে ধ্যান করা সন্ধ্যার বাবে যি পাঠ এল যিচয়া 55:12 আহক আমি পাঠ করি পবিত্র শাস্ত্র যে কি বলে কয়। হে তোমালোক আনন্দরে বেবিলনের পরা বাহির উলাই যাবা আর তোমালোকরও শান্তি দিয়াও। পর্বত আর পাহাড়বুরে তোমালোকর আগত উচ্চ স্বরে আনন্দ করিব। পথার থাকা গছবুরে হাত তালি দিব। আজি পবিত্র বাক্য পহার যোগেদি প্রভু যিশুয়ে পৰুটা উন্টা সকলো প্রতিশ্রুতি ৰক্ষী মাখিৰ বাদ আজি পালে সদায় সর্বদা কাললৈকে সকলো লগত থাকক। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।